পেছলোর ডিএ মামলার শুনানি জানুয়ারি তৃতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টে হবে শুনানি ডিএ মামলা ছাড়লেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি মামলা ছাড়লেন বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ আমি আশায় কর্মীদের মধ্যে অতি উৎসাহ তৈরি হয়েছে তাই এই মামলা আমি শুনবো না জানালেন বিচারপতি দত্ত সহমত প্রকাশ বিচারপতি রায় জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে নতুন বেঞ্চে হবে শুনানি মামলাটি ওঠা মাত্রই জাস্টিস দীপঙ্কর দত্ত বললেন যে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট হয়েছে যে জাস্টিস দীপঙ্কর দত্ত যেহেতু এই মামলাটাতে রয়েছেন মামলা শুনছেন অতএব এই মামলাটি প্রভাবিত হতে পারে এবং রাজ্য সরকারের স্পেশাল লিভ পিটিশন খারিজ হয়ে যাবে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে রায় যাবে এটা উল্লেখ করে উনি বললেন যে কোনো বিচারপতি বয়স্ট হতে পারেন না জাস্টিস দীপঙ্কর দত্ত মামলা থেকে অব্যাহতি নিলেন এই যে জাস্টিস দীপঙ্কর দত্ত যেটা উল্লেখ করলেন এটার পেছনে আবার অন্য কোনো দূরভিসন দিয়ে কাজ করলো কি না কোনো কিছু মানুষের এই ধরনের পোস্ট করে দিয়ে মামলাটিকে পিছিয়ে নেওয়ার কোনো কৌশল হলো কি না কিংবা সরকারের কোনো কৌশল ছিল কি না এটা আমাদের ভাবার সময় আছে যাই যেটাই হোক আমরা দেখলাম যে মামলাটা পিছিয়ে গেল আমাদের সুপ্রিম কোর্টে লড়াইটা চলবে যে খবরের দিকে নজর রয়েছে পেছলোর ডিএ মামলার শুনানি জানুয়ারি তৃতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টে হবে শুনানি ডিএ মামলা ছাড়লেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি মামলা ছাড়লেন বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ এটি দুর্ভাগ্যজনক রাজ্য সরকারি কর্মচারী এবং বিশেষ করে পেনশনভোগীদের জন্য এটা কাঙ্ক্ষিত নয় অনভিপ্রেত একদিকে রাজ্য সরকার বলছে যে কোনো ডিএ বাকি নেই সব তারা মিটিয়ে দিয়েছেন আবার অন্যদিকে সেই সরকারি হলফনামা দিয়ে বলছে যে এই ডিএ দিতে গেলে 44,000 কোটি টাকা লাগবে যা মুদ্রাস্ফীতি ডেকে আনবে তাহলে কোনটা ঠিক ডিএ দেওয়া হয়ে গেছে এটা ঠিক না 44,000 কোটি টাকা লাগবে রাজ্য সরকারের কাছে নেই এটা ঠিক প্রভাব তো নিভন্ত চুল্লিটা দেখে বোঝা যাবে সরকারি কর্মচারী যারা এখনও চাকরিতে বহাল আছেন তাদের মাইনে বাড়ে বেতন বাড়ে কিন্তু যারা পেনশনভোগী আছেন তারা তো ডিএর উপর নির্ভরশীল পশ্চিমবঙ্গে খোলা বাজারে মুদ্রাস্ফীতি দেশের মধ্যে সর্বাধিক সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন না সরকার আইনি জটিলতা তৈরি করে নিজের কর্মচারীর সঙ্গে প্রতারণা করছে প্রবঞ্চনার শিকার হচ্ছে পুরো ব্যবস্থাটা